এই যে শহর চাকা দখল, খাল দখল, বিল দখল, সরকারি সম্পদ দখল, এই লোকগুলো হইলো বর্ণচোরা, এই দুষ্ট লোকগুলি এইগুলো করে আবার বেশভূষা বদলাইয়া আমাদের পাশে এসে ছবি তুলিয়া আমাদেরকে বিতর্ক করে। আমি পরিষ্কার পৌর বিএনপি নেতৃবৃন্দকে তারেক রহমান সাহেবের বার্তা, যদি এইগুলা নিয়ন্ত্রণে ব্যর্থ হন তাহলে দল করা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে, আমাদের কোনো বিতর্কের মধ্যে ঢুকাইতে পারবেন না। আমার বয়স 57, আমার জীবনে অনেক কষ্ট আমি করছি, কোনো অন্যায় আমার স্পর্শ করতে পারে নাই, ইনশাল্লাহ ভবিষ্যতও করতে পারবে না। যদি আপনারা আমার কোনোভাবে বিতর্কের মধ্যে না ফেলান, যারা এই সমস্ত অন্যায় করছে, আমি বারবার কইছি যে লোকগুলি আমাদেরকে চাইলে চলে গেছে, এরা যেন আমাদের ধারে কাছে এখন না আসে। কিন্তু পৌর বিএনপি লক্ষ্য করছি আপনারা ঢুকেন সময় পোশাক বদলাইয়া, যারা এই মুক্তিযোদ্ধাদের জায়গা দখল করছে এরা আপনাদের সঙ্গে থাকে, আপনাদের সাইকেলে থাকে, খেয়াল রাখবেন। তারেক রহমান সাহেব পরিষ্কার বলে দিচ্ছেন এখানে যত অন্যায় হবে, প্রথম দিন যদি উনি না জানেন দ্বিতীয় দিন জানবেন, দ্বিতীয় দিন না জানলে তৃতীয় দিন অন্যায় উনি অবশ্যই জানবেন। উনি এও বলছেন যে শুধু দল থেকে বহিষ্কার না, ভবিষ্যতে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তাহলে আপনাদেরকে আইনের আওতায় নিয়ে কারাগারে প্রেরণ করবে। তাই আপনাদের বন্ধু বান্ধব আপনাদের বাড়িতে থাকবে, আপনাদের দুষ্কৃতিকারী বন্ধু বান্ধব বিএনপি যেন তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, আমি পৌর নেতৃবৃন্দরে সবিনয় অনুরোধ করব। বারবার খেয়াল রাখবেন, আমার জন্য গুলি খাইছেন, আমার মুক্তির জন্য কষ্ট করছেন, আমার জন্য মানুষের দ্বারা দ্বারা গেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। শেখ হাসিনা দেশের যে ক্ষতি করছে এই ক্ষতি পুষাইতে গেলে বিএনপির মতো বিশাল জনপ্রিয় একটা রাজনৈতিক দল যদি তার ব্যাপক জনসমর্থন নিয়ে কাজ করে তাহলে হয়তো এইটার ক্ষতি কিছুটা পুষানো সম্ভব হবে। যদি আমরা সৎ থাকি, আমরা আল্লাহকে ভয় করি, আমরা ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হই, তাহলে এই দেশের মানুষের মুখে হাসি ফুটানো সম্ভব। কাজ দিতে হবে মানুষের জন্য, সুটকি ভর্তা দিয়ে ভাত খাওয়া যায়, কিন্তু ঋণ করে অন্যের পকেট কেটে কি হয় তা তো আওয়ামী লীগের কাছ থেকে আপনারা শিক্ষা নিচ্ছেন। বাড়ি ঘর গাড়ি ঘোড়া ফেলাইয়া আওয়ামী লীগের নেতারা খুঁজে গেছে, খুঁজেই পাওয়া যায়, এই পরিণতি যেন আমাদের না হয়। আমরা ভালো কাজ করব, ভালোভাবে থাক, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। তাই আজকে যারা টাকা পাইতেছেন আপনাদের প্রতি অনুরোধ, এই তালিকাটা ওয়ার্ডের নেতৃবৃন্দ করছে, পরবর্তীতে আরো যখন হয় এই তালিকার পরে নতুন তালিকা হবে। সবার কাছে দোয়া চাই, খালেদা জিয়া অত্যন্ত সুস্থ, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন খালেদা জিয়ার নেক হায়াত দিয়ে সুস্থ করে আমাদের প্রতি ফিরিয়ে দেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব মিথ্যাদণ্ড শেখ হাসিনার পাতানো কোর্টের দণ্ড মাথায় নিয়ে আজকে উনি লন্ডনে প্রবাস জীবন যাপন করছেন, ইনিও যেন চক্রান্তের জাল ছিন্ন করে আমাদের মধ্যে ফিরে আসতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক দেন। আমার জন্য দোয়া করবেন, অসুস্থ শরীর নিয়ে সারাদিন কাজ করি, কেবল আল্লাহর খুশি করার জন্য আমার প্রতিটা কর্ম যে যেভাবে বলুক। এই অনেক দুষ্ট লোক আওয়ামী লীগ করে, যুবলীগ করে, ছাত্রলীগ করে, আবু জাহিরের অর্থে তার পরিবার চলে আগে চলছে, তারা নাম বদলাইয়া এই সোশ্যাল মিডিয়ায় আনাইয়া বিনাইয়া লেখে, আমি তাদেরকে অনুরোধ করব, ভাই আল্লাহকে ভয় করো, লিখার আগে মানুষ সম্পর্কে জানো, দাঙ্গাবাজি পাটপারি করে বেশি দূর যাওয়া যায় না। আমি বাংলাদেশে নজির সৃষ্টি করছি, শেখ হাসিনার বড় যৌবনে সিলেট জেলে তাইকা তাদের শীষ লইয়া নৌকার বিরুদ্ধে ভোট করিয়া 3,500 ভোট বেশি পাইয়া আমি অভিযোগ পাশে